পাকিস্তানে পাকিস্তানকে হারিয়ে যে উদ্যম খুঁজে পেয়েছিল বাংলাদেশ টেস্ট দল, ভারতে নাস্তানাবুদ হয়ে তাতে কিছুটা ভাটা পড়েছে। তবে প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন নিয়ে নতুন উদ্যমে আবারও মাঠে নামছে টাইগাররা। আর সেই সিরিজের খেলা টিভি পর্দায় তো বটেই, বাসে, ক্লাসে, অফিসে কিংবা আড্ডায় বসে দেখা যাবে অনলাইনেও। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা সহ মোট 50টি দেশে দেখা যাবে টাইগার প্রোটিয়াদের টেস্ট সিরিজ। টিভি এবং অনলাইন দুই মাধ্যমে সিরিজের খেলা দেখতে পারবেন দর্শকরা। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে জি টিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইনে রেবিট হোল এবং টি স্পোর্টসের অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিয়েও খেলা দেখা যাবে। ভারতের কোনো টিভিতে এই সিরিজ দেখা না গেলেও অনলাইনে খেলা দেখাবে ফ্যান কোড। এছাড়া সাব সাহারান আফ্রিকান অঞ্চলে দক্ষিণ আফ্রিকা সহ মোট 50টি দেশে ডিজিটাল ও টিভি উভয় মাধ্যমে সুপার স্পোর্টসে দেখানো হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের খেলা। প্রায় 3 সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসে গত 16 অক্টোবর। সোমবার 21 অক্টোবর হোমব ক্রিকেট খ্যাত মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 5 দিনে ম্যাচ সম্পন্ন হলে দুই দলের চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে 26 অক্টোবর। সেখানে গিয়ে 27 ও 28 অক্টোবর প্রোটিয়ারা চট্টগ্রাম টেস্টের জন্য অনুশীলন করবে। 29 অক্টোবর সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত। সিরিজ শেষে 3 নভেম্বরই বাংলাদেশ ছেড়ে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এক নজরে দেখে নিন ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড। অধিনায়ক এইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, মেথু ব্রিজকে, টনি ডিজর্জি, কেশব মহারাজ, ডিওয়াল্ড ব্রেভিস, উইয়ান মালদার, সিনোরা মুথুসামি, ড্যান পেটারসন, ড্যান পিড, কাগিসোর আবাদা, ক্রিস্টিয়ান স্ট্রাপস, রিয়ান উইকেলটন, কাইল ভেরেন্নে ও লুঙ্গি এনগিডি। টেস্টে এখন পর্যন্ত 14 বার পরস্পরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। 12 বারই জিতেছে প্রোটিয়ারা, 2টি ম্যাচ হয়েছে ড্র, টাইগাররা জিততে পারেনি 1টি ম্যাচও। সর্বশেষ 2015 সালে বাংলাদেশ সফরে আসা দক্ষিণ আফ্রিকা বৃষ্টির কারণে 2টি টেস্টের 1টিও জিততে পারেনি। আর এখন পর্যন্ত এই 2টি ম্যাচই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের পরাজিত না হওয়ার একমাত্র রেকর্ড। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।